ক্লাস এইটে দেখো আজকে নেক্সট চ্যাপ্টার সমীকরণ গঠন করে সমাধান এই চ্যাপ্টারটা তোমাদেরকে একটু আলোচনা করে বোঝায় দেখো এখানে সমীকরণ গঠন করে সমাধান তোমরা আগেও একটু করে এসছো তো এই যে কোষে দেখো উনিশটা আছে এর আগে তুমি এই যে অঙ্কগুলোর দেখতে পাচ্ছ এই অঙ্কগুলোকে যেগুলো সমীকরণগুলো তোমার গঠন করা আছে সমীকরণ গঠন করে সমাধান যেগুলো সলভ করতে বলেছে এই অঙ্কগুলোকে আগে করবে তারপরে সমীকরণ গঠনটা করবে তো আমি এখান থেকে তোমাদের কয়েকটা অঙ্ক সমীকরণ কী করে সমাধান করতে হয় তোমাদেরকে কয়েকটা অঙ্ক করে এখন জিনিসটা দেখাচ্ছি আচ্ছা দেখো পনেরো জায়গার আটের অঙ্কটা দেখতে পাচ্ছ আটেরটা থ্রি বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই থ্রি টু এক্স মাইনাস নাইন সমান ওয়ান বাই ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এই সমীকরণ গঠন করে সমাধানগুলোতে প্রথমে কি করতে হবে নাই থ্রিকে এক্স মাইনাস ফোর দিয়ে গুণ করবে মানে এই গুণ অবস্থা রাখবে এটা বাই ফাইভ বাই থ্রি এবার এইগুলো নিষ্ঠার লসকও হবে এই দিকে নিষ্ঠার লসক হবে তো অনেক সময় দেখা যায় লসক করার পর নিষ্ঠা নিষ্ঠা কেটে যায় তো আমি এরকম দু একটা তোমাদেরকে করে বোঝাবার চেষ্টা করছি দেখো বুঝতে পারো কি না দেখো তাহলে অঙ্কটা দেখো আমি টুকেছি দেখতে পাচ্ছ থ্রি বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই থ্রি টু এক্স মাইনাস নাইন মাইনাস বাই ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস এ দেখটা কিছু নয় তাহলে প্রথম কী করেছি গুন করেছি দেখো থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর দেখো ওয়ান দে বললাম ওয়ান দে গুন করছি বলে কিছু লিখিনি মাইনাস এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এবার দেখো এই যে ফাইভ আর থ্রি দেখছ না নিষ্ঠার লসাও করো ফিফটিন যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ করি আমরা নিষ্ঠার সঙ্গে নিষ্ঠার ভাগ ভাগ ফলের সঙ্গে ওপরটার গুণ আবার নিষ্ঠার সঙ্গে নিষ্ঠার ভাগ ভাগ ফলের সঙ্গে ওপরটার গুণ এইখানে দেখো দুয়ের নিচে কিছু নেই দেখতে পাচ্ছো তো তো তোমরা ইচ্ছা করলে ওয়ান ধরে নিতে পারো তাহলে ফোর আর ওয়ানের লসে কত ফোর আবার ফোরকে ফোর দিয়ে ভাগ করলে ভাগ ফল ওয়ান ওয়ানকে এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়ান আর ওয়ানকে ফোর দিয়ে ভাগ করলে ফোর ফোর ইন্টু টু এইট বোঝা গেল এই জায়গাটা খুব সাবধান দেখো সামনে মাইনাস আছে তো মাইনাস যে যখন ভিতরটা গুণ করবে তখন প্লাস করে দেবে এই অঙ্কটা এই জন্যই ইম্পর্টেন্ট এই যে সামনে মাইনাসটা আছে না তো নাইনকে এক্স দিয়ে গুণ করেছি নাইন এক্স মাইনাস থার্টি সিক্স মাইনাস টেন এক্স প্লাস ফর্টি ফাইভ এইখানে যে যোগ বিয়োগটা হবে মানে এক্সের সঙ্গে এক্সের যোগ বিয়োগ হবে সংখ্যার সঙ্গে সংখ্যার সেই যোগ বিয়োগটা কমপ্লিট করবে এখানেও তাই এই যে করার পর এই যে নিচের পাটটাকে লক্ষ্য করবে নিচের পাটটা যদি দেখো বোস সাইড কাটি যাচ্ছে তাহলে কেটে দেবে তাহলে তোমার গুণগুলো ছোট হবে আর নালে এই যে যখন ক্রস মাল্টিপ্লিকেশন করবে মানে আড়া আড়ি গুণ এই যে যোগ বিয়োগ করার পর যে অংশটা এসে থাকলো যখন আর দেখছো এদের মধ্যে যোগ বিয়োগ হচ্ছে না তখন তোমাকে আড়াআড়ি গুণ করতে হবে এই যে ফোরকে মাইনাস এক্স প্লাস নাইন দিয়ে গুণ করছি আর ফিফটিনকে এক্স মাইনাস নাইন দিয়ে গুণ করছি এখানে কিন্তু তোমাদের হয়তো মনে প্রশ্ন আসবে স্যার এই গুণটাকে এই দিকে করলে হতো না হতো কিন্তু একটা মাইনাসের প্রবলেম আসবে যেহেতু তোমরা যদি ইচ্ছা করো এই গুণটাকে বাঁ দিকে রাখবে এটাকে ডান দিকে রাখবে সে রাখতে পারো এটা কোনো ব্যাপার না যেটা যেদিকে খুশি রাখা যায় শুধু মাইনাসের প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমি এইটাকে গুণ করে এ পাশে রেখেছি আর এটাকে গুণ করে এই পাশে রেখেছি তাহলে ফিফটিন এক্স মাই ফিফটিনদের দুটোকেই গুণ এক্সকে গুণ নয়কে গুণ আবার চারদের দুটোকেই গুণ এক্সকে গুণ নয়কে গুণ এবার যেমন সমীকরণ গঠনের সমাধানে এক্সগুলো একদিকে আসবে সংখ্যাগুলো আরেক দিকে যাবে যখন কেউ দিক থেকে ডান দিকে আসবে তখন তার সামনের চিহ্ন পরিবর্তন হবে যখন কেউ ডান দিক থেকে দিকে যাবে তখন তার সাইনটা চেঞ্জ হবে তাহলে একশো পঁয়ত্রিশ সামনে মাইনাস ছিল ওই দিকে প্লাস হয়েছে ফোর এক্সের সামনে মাইনাস ছিল এদিকে এসছে প্লাস এসছে তাহলে এটা কী হলো পনেরো আর চারে উনিশ এটা যোগ করে একশো একাত্তর তাহলে এক্স সমান একশো একাত্তর বাই উনিশ এটাকে জাস্ট ওপর নিচ কাটাকাটি করলে দেখবে অ্যান্সার আসছে নাইন ক্লিয়ার এবার নেক্সট অঙ্কতে এসো দেখো তোমাদের বইয়েতে আর একটা অঙ্ক তোমাদেরকে জিনিসটা সলভ করে দেখায় ধরো এগারোর অঙ্কটা এই যে কোথায় গেলো এই যে এগারো এই যে এগারোটা এগারো অঙ্কটা খেয়াল করো এগারো অঙ্কটা কী আছে এক্স মাইনাস এইট বাই থ্রি টু এক্স প্লাস টু বাই বারো প্লাস টু এক্স মাইনাস ওয়ান বাই আঠেরো সমান তিন তো দেখো এটা ভগ্নাংশ আকারেই দিয়ে দিয়েছে এখানে একটা জিনিস লক্ষ্য করো এই দেখো টু এক্স প্লাস টু এখান থেকে দেখো টু কমন যায় টু কমন নিলে এক্স প্লাস ওয়ান দুইকে বারো দিকে এটা ছয় করতে পারো কো ইচ্ছা করলে করতে পারো না করলেও কোনো ক্ষতি নেই তিন বারো আঠেরোর তোমাকে লসাও করতে হবে দেখ এই অঙ্কটা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি তাহলে প্রথমে কী দেখা যাচ্ছে না এই দেখো যেটা বলছিলাম আমি টু কমন নেবো এ দেখো টু কমন নিয়েছি ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই বারো হয়েছে দুই ছয় বারো তাহলে দেখো এটা ছোটো হলো একটু আমার তাহলে তিন ছয় আঠেরোর লসাও কত আঠেরো সেই আবার একই নিয়ম নিষ্ঠার সঙ্গে নিষ্ঠার ভাগ ভাগ ফলের সঙ্গে ওপরটার গুণ তাহলে তিন ছয় আঠেরো ছয় এক ছয় গুণটা আমি একবারে করার তোমরা চেষ্টা করবো না তাহলে এখানে ভুল হয় খুব বেশি আবার ছয় তিনে আঠেরো তিন এক তিন আঠেরো কে আঠেরো এক কে এক হলো তাহলে এবার দেখো ওপরটা গুণ করছি সিক্স এক্স মাইনাস আটচল্লিশ থ্রি এক্স প্লাস থ্রি প্লাস টু এক্স মাইনাস ওয়ান এর সামনে কোনো মাইনাস নেই অত প্রবলেম নেই কেউ যদি ইচ্ছা করো তো এই যে তিনটে আছে না তিনটের একটাকে ওইদিকে নিয়ে গিয়েও করতে পারো যে দুটো এদিকে করলাম আর এটাকে ওইদিকে নিজেকে মাইনাস করে করলাম তাতেও হবে তাহলে এইখানে দেখো যোগ বিয়োগগুলো করতে হবে ছয় প্লাস তিন নয় নয় প্লাস দুই এগারো এটা এগারো এক্স আর মাইনাস আটচল্লিশ মাইনাস ওয়ান উনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে তিন বাদ দিলে ছেচল্লিশ তাহলে ইলেভেন এক্স মাইনাস ছেচল্লিশ বাই আঠেরো সমান তিন তাহলে তিন আবার সে আডা আডুণ তিনের নিচে কিছু নেই মানে এক আছে এক লিখে দাও এই যে ওয়ান দিয়ে এটাকে গুণ আঠেরো দিয়ে এটাকে গুণ তো তিন আঠেরো চুয়ান্ন করেছি তাহলে এবার দেখো আমি একটা জিনিস দেখবে যে জিনিসটা খাতাটার প্রেজেন্টেশনটা যেন ভালো থাকে অঙ্কটা শুধু করলেই হলো না অঙ্কটাকে সাজিয়ে করতে হবে যেমন দিকে যে সমীকরণ গঠন করে সমাধান করার সময় সবসময় ইম প্লাস টু সাইন বলে এটা মানে হুইচ ইম প্লাস টু মানে হচ্ছে দুটো সমান দিয়ে একটা অ্যারো এই যে এটা অথবা তোমরা না পারলে অর দেবে অর বা বা বাংলায় লিখবে বা বয়াকার বা তাহলেও চলবে কিন্তু সমান দিয়ে দেওয়ার দিও না বাবারা সমান দিলে কিন্তু মুশকিলে পড়ে যাবে সমান দিলে কিন্তু হবে না সমান থাকবে এই দিকে সমীকরণ গঠন করে সমাধানের সময় বাঁ দিকটাতে হুইচিম প্লাস টু অর অথবা বা দেয় ক্লিয়ার কেন দেয় ওটা পরে একদিন ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে আমি আলোচনা করে দেবো তাহলে এইখানে কি দেখা গেলো এই যে আর একটা যেটা বলছিলাম প্রেজেন্টেশন সবসময় চেষ্টা করবে সমান চিহ্নগুলোকে এক লাইনে রাখতে তাহলে দেখবে অঙ্কটা দেখতে ভালো লাগবে পরীক্ষার সময় খাতাটাকে এমন করে সহায়তা হবে যেন সেটাকে দেখলেই মনে হয় যে না সুন্দর একটা উপস্থাপনাটা হয়েছে তো যাই হোক অঙ্কতে ফিরে আসি তাহলে এখানে ইলেভেন এক্স ছেচল্লিশটা দিয়ে গেলে চুয়ান্ন প্লাস ছেচল্লিশ একশো একশো বাই এগারো এটাকে ভাঙলে হচ্ছে একশো মান নয় পূর্ণ একের এগারো পুরো অঙ্কটা দেখা যাচ্ছে তাহলে এইটা গেল আমাদের এগারোর অঙ্কটা কি জিনিসটা বুঝতে পারছো তো আচ্ছা এবার নেক্সট অঙ্কতে এসো নেক্সট অঙ্ক দেখো তোমাদের দেওয়া আছে এই দেখো এই অঙ্কটা এইটা দেখো এই যে তোমার তেরোর অঙ্কটা এই অঙ্কটাকে কেন নিয়েছি কারণ এই অঙ্কটা কারণ আছে কারণ ওই যে বলছিলাম না এই যে দেখো এই যে একদম এন্ড পয়েন্টে এসে বলছি এই যে নিচে আঠেরো আর ওয়ান এইখানটা কাটাকাটি হলে কেটে দেবে এই অঙ্কটাতে সেই সুযোগটা আছে সেই জন্য এই অঙ্কটা আমি দেখাবার চেষ্টা করছি এই অঙ্কটার মধ্যে কী বিশেষত্ব দেখতে পাচ্ছ বাঁ দিকে দুটো আছে আর ডান দিকে তিনটে আছে ফাইভের নিচে কিছু নেই ওয়ান ধরে নেবে তাহলে দুই আর আঠাশের লসেও করবে একুশ আর তিনের লসেও করবে আচ্ছা এবার এই অঙ্কটাতে তোমরা এসো দেখো অঙ্কটাকে লিখেছি অঙ্কটা লেখাতে এ দেখো দেখতে পাচ্ছ গোটা অঙ্কটা চোখে আসছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো দুই আর আঠাশের প্রথমে লসাও করেছি আঠাশ আরে দেখো একুশ ফাইভের নিচে কিছু নেই এক দিয়ে দাও তাহলে একুশ এক তিন তার লসা একুশ আবার সে একই নিয়ম নিষ্ঠার সঙ্গে নিষ্ঠার ভাগ ভাগ ফলের সঙ্গে ওপরটার গুণ আবার নিষ্ঠার সঙ্গে নিষ্ঠার ভাগ ভাগ ফলের সঙ্গে ওপরটার গুণ এখানেও তাই তাহলে এইভাবে সমীকরণটাকে তৈরি করা হয়েছে এবার এগুলো যোগ বিয়োগগুলো যেগুলো এই যে এই জায়গাটাতে এসে আমি যেটা বারবার আলোচনা করছিলাম যে আঠাশ আর একুশ কেউ যদি ধরো আঠাশ দিয়ে এটাকে গুণ করে দেয় অনেক বড় হবে ওই জন্য আমি বলছি যতটা মিনিমাম কাটাকাটি সাত চারে আঠাশ সাত তিন একুশ জিনিসটা কেটে দাও এই যে নিচে নিচে কাটাকাটি করা যায় এখানে তাহলে এটা তিন দিয়ে এটাকে গুণ করছো আর চার দিয়ে এটাকে গুণ করছো তাহলে গুণ করলাম গুণ করে এখানে এক্সের মান এলো তোমার পনেরো ঠিক আছে এই যোগ বিয়োগগুলো তোমরা একটু দেখে নেবে এটা বুঝতে পারবে তাহলে এইগুলো তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে কি করে সমীকরণকে সমাধান করতে হয় এবার আসবে কিছু বক্তব্য থাকবে সেই বক্তব্য থেকে তোমাকে সমীকরণ তোমার জিনিসটা তোমার গঠন করে সমাধান করতে হবে তাহলে এবার তুমি এসো সমীকরণ গঠন করে সমাধান কেমন করে তাহলে প্রথমে একটা এক্সাম্পলের অঙ্ক দেখো এটা এটা জিনিসটা করা নাই তোমাদের করতে বলেছে দেখো ভালো করে পড়তে পারছো নাকি দেখো মুরাদ একটা দুই অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্ক দেওয়ার সমষ্টি ইলেভেন যে অঙ্ক আর সংখ্যা এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও অঙ্ক মানে কি অঙ্ক মানে হচ্ছে তোমার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অঙ্ক আর সংখ্যা এই দুটোর মধ্যে একটু তোমাকে পার্থক্যটা বোঝাবার চেষ্টা করছো ধরো আজকে তুমি লিখেছো টোয়েন্টি ফোর এটা কি এটা সংখ্যা এটা সংখ্যা তাহলে অঙ্ক কোনগুলো এই দেখো এইটা অঙ্ক এটা অঙ্ক সেই যে তোমরা ছোটোবেলায় পড়েছিলে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্ক সেই জিনিস তাহলে এইখানে যদি আমি টোয়েন্টি ফোরটাকে ফেলি তাহলে ফোরটা কী হলো একক স্থানীয় অঙ্ক আর দুইটা কী হলো এইখানে তোমার দশক স্থানীয় অঙ্ক তাহলে ফোরটা যদি আজকে একক স্থানীয় অঙ্ক হয় আর দুইটা দশক স্থানীয় অঙ্ক এই তো বললাম এরা কি এরা হচ্ছে অঙ্ক অঙ্ক তাহলে অঙ্ক থেকে কি করে সংখ্যায় যাওয়া যায় আমি একে কী অঙ্ক বলেছি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক বলে একে আমি ওয়ান দিয়ে গুণ করবো একে এক দিয়ে গুণ করব আর দুইটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এই জন্য একে দশ দিয়ে গুণ করবো তাহলে সংখ্যাটা কত হবে না এটা হলো টোয়েন্টি এটা হলো ফোর তাহলে টোয়েন্টি প্লাস ফোর সমান টোয়েন্টি ফোর এইভাবে সংখ্যা হয় তাহলে এবার তোমাকে এক্স ওয়াই দিয়ে বোঝায় ধরো একক স্থানে অঙ্ক হচ্ছে এক্স আর দশক স্থানে অঙ্ক ওয়াই হলো একক স্থানে অঙ্ক এক্স আর দশক স্থানে অঙ্ক ওয়াই তাহলে সংখ্যাটা কত হবে সংখ্যাটি হচ্ছে একক বলে কী গুণ করতে বলেছিলাম এক দিয়ে তাহলে কী হলো ওয়ান ইন্টু এক্স এক দিয়ে গুণ করলে আর এটা যেহেতু তোমার জিনিসটা দশক স্থানে অঙ্ক এই জন্য কী গুণ করবো দশ দিয়ে টেন ইন্টু ওয়াই তাহলে এখানে কী করেছিলাম যোগ তাহলে এইখানেও আমরা যোগ করবো তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো এক্স প্লাস টেন ওয়াই কী বুঝতে পারলে তাহলে একক স্থানে অঙ্ক আর দশক স্থানে অঙ্ক এবারে এই অঙ্ক আচ্ছা দেখো তাহলে যেটা বলছিলাম তাহলে সমীকরণ গঠন করে সম সাতের অঙ্কটা দেখতে পাচ্ছি তো মুরাদ একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্ক দেওয়ার সমষ্টি এগারো এই সংখ্যাটির সাথে তেষট্টি যোগ করলে অঙ্কদের স্থান পরিবর্তন করে সমীকরণ গঠন করি ও মুরাদের লেখা দুই অঙ্কের সংখ্যাটি খোঁজার চেষ্টা করি তাহলে এই নিজে করো সাতের আমি বোঝাচ্ছি তাহলে আমি করলাম কি এইখানে দেখো দুটো ভ্যারিয়েবেল নেওয়া যাবে না এক্স ওয়াই দুটো নেওয়া যাবে না তাহলে আমি প্রথমে কি লিখলাম ধরে একক স্থানে অঙ্ক সমান এক্স ওখানে বলেছিলাম দশক স্থানে অঙ্ক ওয়াই ওয়াই তো নেওয়া যাবে না কারণ আমাদের সবসময় এটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবেল একটা ভ্যারিয়েবেল নিয়ে করতে হয় তাহলে দুটো সংখ্যার সমষ্টি যদি এগারো হয় তাহলে অপরটা কত হবে এগারো মাইনাস এক্স এটা কিন্তু যে কেউ অন্যটাও নিতে পারে যে কেউ যদি তোমার দশক স্থানে অঙ্কটা এক্স ধরে একক স্থানে অঙ্কটা এগারো মাইনাস এক্স এবার মেন কনসেপ্ট কি সংখ্যা বার করতে হবে এটা অঙ্ক তাহলে অঙ্ক থেকে সংখ্যা করতে গেলে কী করবো একক স্থানে অঙ্ককে এক দিয়ে গুণ করবো দশক স্থানে অঙ্ককে দশ দিয়ে গুণ করবো এইটাই হচ্ছে গুণ করার পর যোগ করলে সংখ্যাটা হবে দেখো করেছি এক্সকে ওয়ান দিয়ে গুণ করছি ইলেভেন মাইনাস এক্সকে টেন দিয়ে গুণ করেছি তাহলে এবার এটা যোগ যোগ করে হলো একশো দশ মাইনাস নাইন এক্স তার মানে এইটা হচ্ছে আমার মেন সংখ্যাটা এবার কী বলেছিল এর সঙ্গে তেষট্টি যোগ করলে সিক্সটি থ্রি যোগ করলে অঙ্কগুলো স্থান পরিবর্তন করবে মানে এককটা হয়ে যাবে দশক আর দশকটা হয়ে যাবে একক তাহলে স্থান পরিবর্তন করলে কী হবে এই যে এক বলে এক দ্বিগুণ করেছিল এখন কি হয়ে গেছে এ এখন হয়ে গেল দশক তার মানে এই দশটা চলে যাবে একের জায়গায় আর দশের জায়গায় চলে যাবে একটা বুঝাতে পারলাম তাহলে এক্সটাকে কী দ্বিগুণ করছি দশ দিয়ে কারণ এ স্থান পরিবর্তন করে আগে কী ছিল একক স্থানীয় অঙ্ক এখন হয়ে গেছে দশক অঙ্ক আর এ আগে কি ছিল দশক স্থানীয় অঙ্ক এখন হয়ে গেছে একক স্থানীয় অঙ্ক সেই জন্য এক এক দিয়ে গুণ করবো দেখো এখানে এটা লিখতে হবে স্থান পরিবর্তন করার পর সংখ্যাটা হলো কি হলো সংখ্যাটা ওই যে বললাম এক্স ইন্টু দশ দশ দিয়ে গুণ করলাম কেন দশক হয়েছে বলে একে এক দিয়ে কেন গুণ করলাম একক স্থানে হয়েছে এবার এটা যোগ বিয়োগ করে আমাদের জিনিসটা বেরোলো নাইন এক্স প্লাস ইলেভেন তাহলে সমীকরণ গঠন করে সমাধান তাহলে আগে সমীকরণ গঠন করতে হবে কী বলেছিল এর সঙ্গে তেষট্টি যোগ করবো তার মানে প্লাস তেষট্টি যোগ করলে অঙ্কগুলো স্থান পরিবর্তন করবে স্থান পরিবর্তন করলো দিয়ে এখন সংখ্যাটা কী হলো নাইন এক্স প্লাস এগারো তাহলে অরিজিনাল সমীকরণটা কী হলো একশো দশ মাইনাস নাইন এক্স এই যে সংখ্যাটা তার সঙ্গে কী যোগ করছি তেষট্টি যোগ করার পর কী হচ্ছে অঙ্কগুলো স্থান পরিবর্তন করছে মানে দশকটা একক হয়ে গেছে এককটা দশক হয়ে গেছে তাহলে স্থান পরিবর্তন করে ফাইনাল যে অ্যান্সার টেস্ট সেটা আমি এখানে লিখেছি এটা হচ্ছে সমীকরণ গঠন করা এই সমীকরণ গঠন করার জন্য কিন্তু আলাদা নাম্বার আছে এখানে কিন্তু পার্ট মার্কিং চলবে সমীকরণ গঠনটাই তুমি ভুল করো সমাধানের জন্য কোনো নাম্বার পাবে না আর সমীকরণ গঠন যদি ঠিক করো সমাধান যদি ভুল করো তাহলে কিছু না এখানে মার্কস তুমি পাবে হতে তোমাকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে সমীকরণ গঠনটা ঠিক হলো কি না সেটাকে দেখতে হবে এবার যেমন সমাধান করো তাহলে এখান থেকে বেরোলে এক্স সমান নাই এবার বলে যে সংখ্যাটা কী হলো তাহলে মেন সংখ্যাটা কত একশো দশ মাইনাস নাইন এক্স তাহলে এক্সের জায়গায় নাইন বসাও তাহলে একশো দশ মাইনাস একাশি একশো দশ মাইনাস একাশি করে দাও তাহলে এখানে সংখ্যাটা হয়ে যাবে তাহলে সংখ্যাটা কত ছিল না একশো দশ মাইনাস নাইন এক্স তাহলে এটাকে লেখো একশো দশ মাইনাস নাইন ইন্টু নাইন তার মানে একশো দশ মাইনাস এইট্রি ওয়ান বিয়োগ করলে কত হচ্ছে নয় নয় কদে এগার দশ এগারো তার মানে মেন সংখ্যাটা হলো উনত্রিশ ওই যে বলেছিল সংখ্যাটা খুঁজে বার করি এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটাকে ভালো করে বুঝবে আচ্ছা এবার নেক্সট অঙ্কে এসো দেখো এই দেখো বারোর অঙ্কটা কী বলছে আমার মামা হাজার টাকার একটা চেক ব্যাঙ্ক থেকে ভাঙালেন তিনি কয়েকটি পাঁচ টাকার নোট ও কয়েকটি দশ টাকার নোট পেলেন যদি মামা মোট একশো সাঁত্রিশটি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলো পাঁচ টাকার নোট পেলেন তাহলে মোট নোট কতগুলো একশো সাঁত্রিশটা বার করতে কি বলেছে পাঁচ টাকার নোট তাহলে প্রথমে লিখবে ধরি পাঁচ টাকার নোট সমান এক্সটি তাহলে পাঁচ টাকার নোট যদি এক্সট্রা হয় তাহলে দশ টাকার নোট কত হবে একশো সাঁত্রিশ মাইনাস এক্স তাহলে এইগুলো হলো নোটের সংখ্যা তুমি ধরো তিনটে পাঁচ টাকা নিয়ে তুমি বাজারে গেছো তিনটে পাঁচ টাকা নিয়ে গেছো তাহলে তোমার হাতে ক টাকা আছে না তিন পাঁচে পনেরো টাকা সংখ্যাটাকে পাঁচ দিয়ে গুণ করলে তুমি ধরো তুমি যখন মার্কেট গেছো দুটো দশ টাকার নোট নিয়ে গেছো তাহলে মোট কত দুই ইন্টু দশ তাহলে মেন কনসেপ্ট কী হচ্ছে না সংখ্যাকে যত টাকা নিয়ে গেছো সে টাকার পরিমাণ দিয়ে গুণ করলে মোট টাকাটা পাওয়া যায় তাহলে এক্স টাকার নোট ছিল কী যেটা ইয়ে ছিল পাঁচ টাকার নোট ছিল এক্সট্রা পাঁচ টাকার নোট যদি এক্সট্রা হয় তাহলে এক্সট্রা পাঁচ টাকার মূল্য কত হচ্ছে ফাইভ এক্স ঠিক তো আর 10 টাকার নোট কটা ছিল না একশো সাঁত্রিশ মাইনাস এক্স তাহলে এর মূল্য কত হলো একশো সাঁত্রিশ মাইনাস এক্স ইন্টু দশ তাহলে যেটা আমি বললাম তাহলে এখানে এবার তোমাকে এই যে দেখো আমি লিখেছি ধরি পাঁচ টাকার নোট এক্সট্রা আর দশ টাকার নোট একশো সাঁত্রিশ ভাবলাম একবার ওয়াই ধরে করবো যে জিনিসটা এইভাবে বোঝাবার চেষ্টা করছি তোমরা বুঝতে পারছো কি না সামনাসামনি নেই তো এবার আমার খুব মুশকিল হচ্ছে তোমাদের মাথায় কতটা আমি ঢোকাতে পারছি বুঝতে পারছি না এই যে এইটা পাঁচ টাকার নোট এটা দশ টাকার নোট তাহলে তোমরা এমনি করলে কী করতে মোট একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ হতো তাহলে ওয়াই সমান কত একশো সাঁত্রিশ মাইনাস এক্স এইটা আমি বলছি তোমরা একটু জিনিসটা বুঝে করবে মানে ওয়াই ধরে জিনিসটা করা যাবে না ওই জন্য আমরা ওয়াইটা ধরতে পারছি না কিন্তু কনসেপ্টটা এখান থেকে আসছে তাহলে দশ টাকার নোট একশো সাঁত্রিশ মাইনাস এক্স তাহলে সমীকরণটা কী হলো তাহলে সমীকরণটি হলো সমীকরণটা হলো তাহলে এই যে পাঁচ টাকার নোট ফাইভ ইন্টু এক্স আর দশ টাকার নোট দশ ইন্টু একশো সাঁত্রিশ মাইনাস এক্স সমান কত সমান হচ্ছে মোট হাজার টাকা এবার এটাকে সলভ কর তাহলে সমাধানটা কী হলো দেখো না এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস টেন এটা গুণ করে দিয়েছি তাহলে মাই মাইনাস ফাইভ এক্স সমান এটা আসছে ওয়ান থ্রি সেভেন জিরো থেকে হাজার বিয়োগ করলে তিনশো সত্তর তাহলে এক সমান হচ্ছে চুয়াত্তরটা ক্লিয়ার তাহলে এইটা এইরকম করে তোমরা এই সমীকরণ গঠন করে সমাধান করার অঙ্কগুলো বাকিগুলো তোমরা বাড়িতে করবে